আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সিদ্দিকিয়াপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয় আলোচনা করা হবে। তো তোমাদেরকে চতুর্থ শ্রেণীর একটা সহায়িকা শীট দেওয়া হয়েছিল এবং প্রথম দিনের কার্যক্রম আজকে 13/6/2020 সেই অংশ হিসেবে বলতে চাই আমরা একটু ফলো করি। 57 পৃষ্ঠার 4, 5, 6 অঙ্ক ছিল। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমরা 57 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। 4 নম্বর অঙ্ক কি বলছে, কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে লিখতে পারো যে দেওয়া আছে গিভেন দ্যাট ভাগফল এটা ভাগশেষ এটা, অথবা তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে আমরা জানি সূত্রটা লিখতে হবে। এই জায়গা হচ্ছে মেইন, হচ্ছে যে অংশটা হিসাবে কাজ করবো সেটা হচ্ছে যে আমাদের সূত্র যেহেতু বলছে যে ভাজ্য কত, যে জিনিসটা আগে চলে আসছে সেটা সঙ্গে সবার ফার্স্ট অফ অল ফার্স্টে চলে আসলো, তাহলে ভাজ্য ইকুয়াল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে একটা সূত্র। তোমাদের সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, তোমাদের অনেক কাজে লাগবে। তো আমাদের ফার্স্টে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের বলছিল ভাজক। তো আচ্ছা ভাজক কত, আমরা জানি যে ভাজক হচ্ছে 34। এরপরে দেখতে পাচ্ছি যে ভাগফল, ভাগফল কত, আমরা দেখতে পাচ্ছি যে বইয়ে 3 এবং ভাগশেষ হচ্ছে 10। তো আমরা সোজাসুজি বলে দিই, সূত্র যেহেতু বলছে যে ভাজক গুণ ভাগফল, সেক্ষেত্রে ভাজক হচ্ছে 34, আমরা 34 লিখলাম, গুণ আছে আমরা গুণ দিলাম, ভাগফল 3 আছে আমরা 3 দিলাম, যোগ আছে আমরা যোগ দিলাম এবং 10 করে দিলাম। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সব একত্রিত ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে 34 গুণ 3। আমরা একটু সরাসরি দেখি কি ব্যবস্থা হয়, 34 গুণ 3 কত হয়, 3 4 কত হয়, 12 12 2 হাত দিয়েছে 1 3 3 9 আর 10, তাহলে হচ্ছে 102। আর এটার সাথে যে আমাদের যোগ করতে হবে 10, তাহলে আমরা যদি 10 যোগ করি তাহলে আমরা পাবো কত, 2 1 1, অর্থাৎ 112। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে 112। তাহলে আমাদের ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 112। আচ্ছা আমরা এখন 6 নম্বর অঙ্কের দিকে চলে যাই। 6 নম্বর অঙ্কে বলছে যে 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে। 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে। আমরা এটা যেহেতু ছোট একটা অঙ্ক, আমরা ছোটভাবে লিখি প্রত্যেকে পোস্ট কার্ড পাবে, প্রত্যেকে মানে কি একজন করে, এক একজন করে পোস্ট কার্ড পাবে, তার মানে প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 182 ডিভাইডেড অথবা ভাগ 26। আমরা এটা উত্তর ছিল 7 আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে 26 182, সেটা সহজ একটা ফর্মুলা হচ্ছে যে আমরা যদি আমরা 3 অঙ্ক হিসাব করি তাহলে আমরা নর্মাল ভাবে 26 × 6 দিয়ে যদি দেখি তাহলে কত হয়, 6 6 36 6, হাতে সে 3 6 2 12 13 14 15, তাহলে হচ্ছে হয় না, তার মানে আমাদের একটু বেশি লাগবে। আসলে এই জায়গায় 182 আছে, তাহলে আমরা এরপরে দেখি যে 7 দিয়ে যায় কিনা, 6 7 কত, 42 42 এর 2 হাতে আছে কত, 4, তাহলে 7 2 14 15 16 17 18, তাহলে কত পাচ্ছি আমরা, 18 পাচ্ছি, তাহলে 182 ক্রস অথবা 0 দিতে পারি আমরা, এই জায়গায় কত পাচ্ছি 7, তাহলে আমাদের অ্যান্সার কত, 7টি, উত্তর হচ্ছে 7টি। আর তারপর হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে 5 নম্বরটা, 57 পৃষ্ঠার 5 নম্বর, তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্স আছে তোমাদের ইউটিউব চ্যানেলের নিচে, দেখবে একটা কমেন্টস বক্স আছে, কমেন্ট বক্সে নোট করে দিবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, তোমাদের স্কুল থেকে সহায়িকা শীট দেওয়া হয়েছিল, শীটের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের চতুর্থ শ্রেণীর একটা আরেকটা শীট দেওয়া হয়েছিল, সেখানে তোমাদের শিক্ষকের নাম্বার দেওয়া আছে উপস্থিত কাউন্ট করার জন্য, সেই নাম্বার অনুসারে তোমরা ফোন করে জানিয়ে দিবে যে আমরা উপস্থিত আছি। কোনো সমস্যা হলে স্কুলের প্রধান শিক্ষকের নাম্বার আছে, সেখানে তোমরা ফোন দিয়ে তথ্য নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখো ওই জায়গায় লাল বাটন একটা ক্লিক করা আছে, সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করবে এবং এর পাশে একটা বেল বাটন আছে, তোমরা দেখতে পাবা যে সাবস্ক্রাইব লেখার সাথে একটা বেল বাটন আছে, ওই জায়গায় প্রেস করে দিবে, আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।